পুড়ে খা কাস্ত একটা ঘর, ছাউনির চালি টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে মেঝে, ভাঙা প্রেশার কুকার, দুমড়ানো তোবড়ানো রান্নার বাসনপত্র। শুক্রবার গভীর রাতে হুগলির শ্রীরামপুরে ভস্মীভূত বিজেপি নেতার বাড়ি। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য ধরপুর এলাকার এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক সংঘাত। শ্রীরামপুর থানার অন্তর্গত রাজ্য ধরপুর পঞ্চায়েতের বিজেপি কর্মী প্রবীর বৈদ্যের বাড়িতেই আগুনের লাগাবার ঘটনা ঘটে। সেই পরিবারের দাবি, তারা বিজেপি করে বলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এভাবে অগ্নিকাণ্ড চালিয়েছে। শিমলা মণ্ডলপাড়ার বাসিন্দা প্রবীর বৈদ্য বিজেপির এসসি এসটি মোর্চার মণ্ডল সভাপতি। তার অভিযোগ, জমি হাতিয়ে নেওয়ার জন্য তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার বাড়িতে আগুন লাগিয়েছে। গভীর রাতে বাড়ির সামনে রাস্তায় আগন্তুকদের পায়ের শব্দ, ঘন ঘন কুকুরের ডাক। বিজেপি নেতার দাবি অশনি সংকেত পেয়েছিলেন তিনি। যে বাড়িতে শুয়েছিলেন সেখান থেকে বেরিয়ে দেখেন তার এই বাড়িটি দাউ দাউ করে জ্বলছে। ঘটনার জন্য সরাসরি তৃণমূল পরিচালিত রাজ্য ধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দিকে আঙুল তুলেছেন বিজেপি নেতা। তৃণমূল পার্টি এবং তৃণমূলের প্রধান, এরা জমি মাফিয়া, জমি নেওয়ার জন্যে এই পঞ্চায়েত ভোট আসছে যে জমি নিয়ে আর উর্বর অত্যাচার কর, ওকে মারার চেষ্টা কর, ওদের ফ্যামিলিকে ম্যাস্ট করার চেষ্টা কর। কেন, আপনি কি করেন? আমি বিজেপি পার্টি করি। এই নিয়ে পঞ্চায়েত প্রধানের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বাড়িতে গেলে তার পরিবার জানায় প্রধান শল্য চিকিৎসার জন্য চেন্নাইয়ে রয়েছেন। সামনে পঞ্চায়েত ইলেকশন, কি করে বিজেপি কর্মীদের ভয় দেখানো যাবে? আমরা দেখতে পেরেছি যে তৃণমূল কংগ্রেসরা কিভাবে জমি মাফিয়ার কাজ করে, আর ঠিক পঞ্চায়েতের আগে কিভাবে লোককে ভয় করিয়ে বাড়ি থেকে বেরোবে না, আগে থেকে ওরা নিজে দেখিয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস আগুন লাগানোর রাজনীতি করেও না, কারণ তৃণমূল কংগ্রেসের সাথে জনসাধারণের সরাসরি যোগ রয়েছে। বিজেপি তো সেটাই করে চলেছে যে যে কোনো ইনসিডেন্ট ঘটা মানে তৃণমূলকে জড়িয়ে দেওয়া এবং তৃণমূলের বিপক্ষে বলা, তৃণমূলের মধ্যে কুৎসা এবং অপপ্রচার করা, সেটাই করে চলেছে। বিজেপি নেতার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে, এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।